হিন্দুরা তো বলবে আমাকে এটা তো হিন্দুরা বলবে এটা তো খ্রিস্টানরাও বলবে যে কোনো বল তো এই কথা বলবে এই যুক্তি দিয়ে লাভ কি ভাই আচ্ছা ঠিক আছে আপনার যে আলেম আপনার যে ওলামা তারা যেই যুক্তিটা দিয়েছিল সেই যুক্তিটা আপনি দেন তাহলে এই সেই যুক্তিটা এই মুহূর্তে দিয়ে আমার মুখটা ভোঁতা করে দেন আসেন আপনি নিয়ে ভাই আলোচনা হচ্ছিল আলোচনাটা শেষ হোক তারপরে আমরা বনুকুরাই জানিয়ে একটু পরে আলোচনা করবো কোনো সমস্যা নেই আপনি যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান আমার এখানে এসছেন আমি আলোচনা করবো অসুবিধা নেই দলিল সহই আলোচনা করব কোনো সমস্যা নেই কিন্তু আগে ভাই জিজিয়া করটা একটু শেষ হোক তারপরে আপনি আর একটা পয়েন্টে চলে যান কারণ ওইখানে গেলে আবার একটু পরে আপনি বলবেন যে আয়সার শিশু বিবাহ নিয়ে আলোচনা করব তখন আবার আয়সা শিশু বিবাহ নিয়ে আলোচনা করতে গিয়ে আবার তখন একটু পরে বলবেন ভাই আমি তো আরেকটা জিনিস নিয়ে আলোচনা করতে চাই কোরআনে বিজ্ঞান আছে এইভাবে ভাই সুইচ করলে তো হবে না আগে আমাদের জিজিয়াটা শেষ করে তারপর যদি সময় থাকে তাহলে আমরা অবশ্যই বনু করে নিয়ে আলোচনা করবো আমি বলেছি যে জিজিয়া করটা হচ্ছে অপমান অব অবমাননা লাঞ্ছনার নিদর্শন এবং ইসলামে আক্রমণাত্মক জিহাদ সম্পূর্ণ বৈধ তাদেরকে মেরে ধরে তাদের মা বেটিকে তুলে এনে তাদেরকে যৌনদাসী হিসেবে ব্যবহার করা ইসলামে সম্পূর্ণ বৈধ এই জিনিসটার সাপেক্ষে আপনার কাছে কোনো দলিল থাকে সেটা আগে একটু দেন হ্যাঁ ভাইয়া আমি তো বলেছি আমি তো আমার কাছে দলিল যে যেটা আপনি দেখিয়েছেন আবু হানিফা চার যে ইমাম ওনাদের দলিলতে তো আমাদের দলিল তাই না ওনারা যেটা রাইট বলবে সেটা ওই দলিলটা আপনি স্বীকার করে নিয়েছেন নাকি ওই দলিলটা হ্যাঁ অবশ্যই অফকোর্স ঠিক আছে তাহলে আমরা তাহলে সেই দলিলগুলো আবার একটু দেখি সেই দলিলগুলো দেখে দেখে আমরা একটু কথা বলি আলোচনা করি অবশ্যই আবারো বের করতে অসুবিধা নেই অসুবিধা নেই আমি আবারো বের করছি প্রথমে আমি দেখাচ্ছি যে এই তাফসিরে জালালাইনে যে জিনিসটা লেখা আছে সেটা হচ্ছে জিজিয়া হচ্ছে জিজিয়া বলা হয় সে করকে যা কাফেরদের জীবনের বদলা বদলে আদায় করা হয় জিজিয়া শব্দটি যা যা থেকে নিষ্পন্ন অর্থাৎ তুমি মৃত্যুদণ্ডের উপযুক্ত অপরাধী ব্যক্তি কিন্তু তোমাকে এই সুযোগ দেওয়া হচ্ছে যে তোমাকে তোমার উপর এ দণ্ড জারি করা হচ্ছে না এবং দারুল ইসলামে নিরাপত্তার সাথে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে তোমাকে হত্যাও করা হয়নি এবং তোমাকে গোলামও বানানো হয়নি এই হচ্ছে জিজিয়া ঠিক আছে এবং এখানে নিচে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যে পর্যন্ত তারা অপমানিত অবস্থায় জিজিয়া বা অমুসলিম কর আদায় করে আনিয়াদিন অর্থ শব্দ দ্বারা অনুগত বোঝানো হয়েছে অথবা এর অর্থ হলো মুসলমানরা জিজিয়া স্বহস্তে আদায় করবে অন্য কারো হাতে নয় এখানে যে জিনিসটা বলা হয়েছে আমরা আরো দেখি আশরাফুল হিদায়া গ্রন্থ থেকে দেখি এখানে কি বলা হয়েছে জি দিমমির উপর জিজিয়া হচ্ছে কুফফরি শাস্তি এই কারণে অত্যন্ত লাঞ্ছনা ও অপদস্থতার সাথে জিজিয়া পরিশোধ করতে হবে ভাই আপনি কি দেখতে পাচ্ছেন এই লাইনগুলা জি 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 একদম সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার মানে মানে কাফেরদের মানে আপনারা যদি যেতেন আপনারা প্রথমে অমুসলিমদের অমুসলিম রাষ্ট্রে ইসলামের আহ্বান করবেন তোমরা ইসলাম গ্রহণ করো যদি ইসলাম তারা গ্রহণ করতে রাজি না থাকে রাজি না থাকে তখন আপনারা কি করবেন তাদের উপরে আক্রমণ করবেন এবং আক্রমণ করে তাদেরকে পরাজিত করতে পারলে তাদের উপরে আলে কিতাবদের উপরে লাঞ্ছনা এবং অপদস্থতার নিদর্শন স্বরূপ জিজিয়া করা আরোপ করবেন নাকি মানে আপনাকে জঙ্গলি আমরা রাখবো না আপনাকে সুন্দর সিভিলাইজ চমৎকার একটা জায়গায় নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করবো আপনি না আসলে আপনার ফালাই দেওয়া হবে জংলি জিনিসটা কি জঙ্গলি জিনিসটা হচ্ছে কাউকে যদি আমি তো দেখতেছি জঙ্গলি হচ্ছেন আপনারা ভাই আপনারা হচ্ছেন বর্বর ইতর বদমাইশ জঙ্গি যে আপনার ধর্ম গ্রহণ না করার জন্য আপনারা আইসা গলার উপরে তরবারি ধরে আপনারা বলতেছেন হুমকি ধামকি দিতেছেন এখন তো ভাই মানে মনে করেন দাউদ ইব্রাহিমও বলতে পারে যে মানে জঙ্গি যে বদমাইশ দাউদ ইব্রাহিম সেও বলতে পারে বা এলাকার কোন গুন্ডা বদমাইশ যারা হচ্ছে মানুষের মানুষকে জিম্মি করে মানুষের উপরে জিম্মি করা মানুষকে জিম্মি করা এবং মানুষকে খুন করার গরুর মুখ খাইতেই থাকবেন খাইতেই থাকবেন গরু মুখ খাইলাম ভাই আপনি ফালতু কথা বলছেন কেন ভাই আমি আমি কোথায় গরুর মুদ খাইছি আমরা কোথায় মানে কে কবে গরুর মুদ খাইছে ফালতু কথা বলে তো লাভ নাই ভাই আর যদি কেউ গরুর মুদ খায় সেটা তার ব্যাপার যদি ধরে নিলাম কেউ কলিমুদ্দিন নামক একজন গরুর মুদ বা উটের মুদ কিছু একটা খাইতেছে এ তো তার ব্যাপার তারে আমি না করতে পারি ভাই তুমি এটা খায় না তোমার পেট খারাপ হবে কিন্তু সে যদি তারপরেও খায় না তার ব্যাপার আমি তো সেখানে বাধা দিতে পারি না তার তো গলায় ছুরি ধরে তো আমি বলতে পারি না তোর মেরালামু তুই আমার ধর্মগ্রহণ নিলে তোর মেরালামু হম নেলে তো তুই তোরে লাঞ্ছিত অপমানিত অবস্থায় জিজিয়া করতে এটা তো আমি তাকে বলতে পারি না এটা তো তার মানবাধিকার লঙ্ঘন হয় এটা তো এটা তো এইটা হচ্ছে জঙ্গি এইটা হচ্ছে জঙ্গিবাদ এই আপনার নবী যে একজন জঙ্গি নবী খুনা খুনির মাধ্যমে ধর্মপ্রচার তরবারির মাধ্যমে ধর্মপ্রচার জবাইয়ের মাধ্যমে প্রচার করতো আপনার নবী কি রকমের ভয়ঙ্কর অবস্থা দেখেন এখানে লেখা মানে উনি স্বীকারও করতেছে এই জিনিসটা আমি এটাতে অদ্ভুত অবাক হয়ে যাচ্ছি যে এখানে লেখা আছে দলিলে যেহেতু যদিও লেখা আছে কিন্তু আমি বেশিরভাগ সময় দেখছি যে মুমিনা এসে এইগুলা স্বীকার করতে চান একটু এদিক সেদিক করে বলে না ভাই ইসলাম এই সমস্ত খারাপ জিনিস নাই ভাই ইসলামের ভাই ইসলাম ভাই শান্তির ধর্ম ভাই ইসলাম বলে মানুষকে আসো তোমরা ইসলামের পথে কিন্তু ভাই জোর জবরদস্তি করে না খুনা খুনি করে না মানে জোরা জোর পূর্বক কাউকে ধর্মগ্রহণে বাধ্য করে না আমি সাধারণত দেখছি এরকম কিন্তু এই মুমিনকে দেখলাম একেবারে কোন রাগ ঢাক নাই তার মানে একেবারে স্টেট বলতেছে তোরা তোর মাইরা লামু তোর আমার নবী জঙ্গি নবী তোর মাইরা লামু

সেটা কি করবেন একটু শুনি মানে তাদের যেটা ভালো লাগে যা খুশি তাই মনে করেন এই যে মনে করেন হ্যাঁ আপনার নেতা আপনার খলিফা ক্যাটরিনা আপনার ভাই আমি তো ভাই দাস দাসী কিনবো না আমি তো এইরকম লোক না যে এরকম একজন মানুষ কেনা বেচা এই জিনিসটা তো মানে জাতিসংঘ থেকে নিষেধাজ্ঞা আছে আমি তো জাতিসংঘ যাবে তৈরি হোক জাতিসংঘ যাবেই তৈরি হোক ইসলামের বিধান তো জাতিসংঘ পোসে না ইসলামের বিধান নেই কোন জাতিসংঘ ফাতিসংগ নেই জাতিসংঘ হচ্ছে একটা কথা শুনে কথা শুনে কথা শুনে কথা শুনে ইসলামের বিধান অনুসারে জাতিসংঘ ফাতিসংঘ মানবাধিকার ফানবাধিকার এগুলো সব হইতেছে কুফুরি মতবাদ এইগুলার সাথে ইসলামের কোন সম্পর্ক নেই আপনাদের সর্বোচ্চ ইসলামিক আলেম বিন বাজ এই কথাটা বলে দিচ্ছে পরিষ্কার যে এই যে জাতিসংঘ টাতিসংঘ হয়ে এরা যে সমস্ত কথাবার্তা বলে এগুলো মুসলমানের মানার কোনো দরকার নেই মুসলমান মানবে হচ্ছে শুধুমাত্র কোরআন হাদিস এছাড়া ওই জাতিসংঘ ফাতিসংঘ মানার দরকার নেই আপনাকে যেটা জিজ্ঞেস করেছি আমি তো ব্যক্তিগতভাবে ভাবে আমি তো জাতিসংঘের ওই নির্দেশনা মানি আপনি তো মানেন ভাই ইসলামের নির্দেশনা আপনি যখন ক্যাটরিনা কাইফে পাইবেন মনে করেন একটা মেয়ে পাইলেন একটা হিন্দু মেয়ে পাইলেন হ্যাঁ মনে করেন হিন্দু মেয়েটার নাম হইলো মনে করেন কি নাম হতে পারে ফুলি হ্যাঁ ফুলি নাম মনে করেন হিন্দু মেয়েটার এই ফুলি মেয়েটার আপনি কি করবেন ভাই মনে করেন অনেক সুন্দরী কি করবেন আপনি এই না আমার জনদাসি করে ফেলব আপনি জনদাসি করবেন হুম আমারে আল্লাহই দিছে তুমি ইয়ার জনদাসি করে রাখতে পারব আমি তোমারে বানাইছি তোমার বউ যেমন হাল করছি তোমার দাসিও তোমার লাগি ঠিক আছে মানে একজন মানুষকে আপনি আপনার জনদাসি বানাইবেন ভাই আমার বউরে যেমন সুখ দিমু আমার দাসির সেম লেভেলে সুখ তো আমি দিয়া যামু আপা আপত্তি আছে মানে আমার বউরে হলে আমি ঘুরতে দেবো আপনিরে আপনি আমার বউরে হলে দেবো আমার

আপনার আল্লাহর বাপের তাতে কি আপনার আপনার লুচ্চা নবীর বাপের তাতে কি আল্লাহর জমিনে ফেসাদ সৃষ্টি করা যাবে না আমি তোমার দিব না ফেসাদ সৃষ্টি করতে ব্যাস মুখ খাইতেছে মদ খাইতেছে যা ইচ্ছা তার ইচ্ছা খাইতেছে আপনি কি তাতে তাকে তার পরিবারকে মেরে সেই মেয়েটাকে যৌন দাসী হিসেবে তুলে আনতে পারেন এবং তার সাথে সেক্স করতে পারেন একজন দাসীর মর্যাদা অনেক বউয়ের মতো ঠিক আছে মোটেও